আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল সেকশনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ের তৃতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের পড়ালেখা নিয়মিত চালিয়ে যাচ্ছ। নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলছি, এটা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের একটা অংশ, এই জন্য তোমরা অবশ্যই বিগত ক্লাসের অঙ্কগুলো রিভিশন করেছ এবং সূত্রগুলো আয়ত্ত করেছ। আজকে আমরা তৃতীয় ক্লাসে যাব। আমরা বিগত দুইটি ক্লাসে সূত্র নিয়ে এবং উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা অনুশীলনীতে যাব। অনুশীলনীতে যাওয়ার আগে তোমাদেরকে অনুশীলনীতে কিছু কাজ দিয়েছিলাম, আমি আশা করছি তোমরা সেগুলো করেছো। তাহলে সেগুলো যদি করে থাকো তাহলে আমাদের এখন যে আলোচনা করব সেই আলোচনাগুলো তোমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা শুরুতে অনুশীলনীর সাথে নয় নম্বরে যাব। যারা লাইভে আছো আমাকে একটু মেসেজ করে জানাও যে লেখা দেখা যাচ্ছে কি না। হ্যাঁ জেরিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পরে জেরিন ক্লাসে উপস্থিত হলো। হ্যাঁ জেরিন একটু মেসেজ করো যে শব্দ শোনা যাচ্ছে কি না, কিংবা লেখাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে কি না একটু মেসেজ করে জানাও। হ্যাঁ শব্দ শোনা যাচ্ছে কি না কিংবা লেখাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে কি না একটু মেসেজ করে জানাও, তাহলে আমরা ক্লাস শুরু করব। আমরা প্রথমে আজকে নয় নম্বর থেকে শুরু করব। বিগত ক্লাসে আমরা উদাহরণ শেষ করেছিলাম। উদাহরণে একটা সৃজনশীল বাকি আছে, সেটা আমরা যখন সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করব তখন সেই অংশ আমরা যাব। এখন আমরা এখানে বলছে পদত্ব অনুক্রমের, হ্যাঁ তোমরা কেউ একজন মেসেজ করো। হ্যাঁ পদত্ব অনুক্রমে যে একটা অনুক্রম দেওয়া থাকবে, এখানে দশম পদ বের করতে বলছে, পনেরোতম পদ বের করতে পেরেছে এবং আটতম পদ বের করতে বলা হচ্ছে। তাহলে দেখো এখানে আমরা প্রথমে বের করবো এনতম পদ, তারপর আমরা দশম পদ বের করবো, পনেরোতম পদ বের করবো এবং আটতম পদ বের করবো। তাহলে এখানে পদত্ব অনুক্রম কি দেওয়া আছে, পদত্ব অনুক্রম টু ফোর সিক্স এইট টেন ডট ডট ডট, এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো জোড় সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট। দেখো দুই চার ছয় আট দশ, এগুলো কি জোড় সংখ্যার সেট। তাহলে আমরা সাধারণভাবে আমরা সরাসরি এটা লিখতে পারি, কিন্তু আমরা কিভাবে এনতম পদ বের করে আমরা সেভাবে এখানে দেখাতে হবে। এখানে প্রথম পদ সমান, প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ সমান টু সাধারণ অন্তর, ডি সমান ফোর মাইনাস টু মানে টু। সুতরাং এনতম পদ, আমরা এনতম পদের সূত্র লিখেছিলাম, এনতম পদের সূত্র হল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমরা সরাসরি সূত্র বসাবো যে এর মান হলো টু প্লাস এন মাইনাস ওয়ান, ডি এর মান হলো টু, সমান সমান টু প্লাস টু এন মাইনাস টু সমান সমান টু এন। তাহলে আমরা এনতম পদ পেলাম কত, টু এন, এনতম পদ কত টু এন। এখন আমাদের কি চাইছে, দশম পদ, সুতরাং দশম পদ সমান, সুতরাং দশম দশতম পদ সমান এন এর মান দশ বসবে ইন্টু দশ সমান সমান বিশ। তাহলে দশম পদ এখানে কত, বিশ। তারপরে কি চাওয়া হয়েছে, পনেরোতম পদ, পনেরোতম পদ সমান টু ইন্টু এন এর মান পনেরো সমান ত্রিশ। তারপরে কি চাওয়া হয়েছে, এনতম আরতম পদ, আরতম পদ এখানে কি বসবে, এন এর পরিবর্তে কি বসবে, আর বসবে টু আর। তাহলে দশম পদ হলো বিশ, পনেরোতম পদ তিরিশ, আরতম পদ টু এন। ওকে, এইভাবে আমাদের
এই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের অঙ্কগুলো করতে হবে। আমি এগুলো তোমাদের উদাহরণে এগুলো দেখাইছিলাম, আবার এখানে অনুশীলনে আমি একটা দেখালাম, বাকিগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যদি সমস্যা হয় তাহলে আমরা পরবর্তীতে আবার দেখাতে পারবো। এখন আমরা যাব, এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে, 10 নম্বরে। 10 নম্বরে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে, 10। 10-এর কতে বলা ক, এখানে এন তম পদ ইউ এন সমান দেওয়া আছে, দেওয়া আছে এন তম পদ ইউ এন সমান, ইউ এন সমান দেওয়া আছে 1/n, অর্থাৎ এন তম পদ ইউ এন সমান হলো 1/n। এখন কি দেওয়া আছে, এবং ইউ এন সমান ইউ এন লেস দেন 10^-5, ইউ এন লেস দেন 10^-5। এখন এখান থেকে এন এর মান কি রূপ হবে সেটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ এন এর মান কি হবে। এখানে ইউ এন এর পরিবর্তে যদি আমরা এই ইউ এন সমান যদি 1/n বসাই, বা ইউ এন পরিবর্তে রাখবো 1/n লেস দেন 10^-5, 10^-5, বা যদি আমরা এটাকে যদি ব্যস্তকরণ করি, হর লবে নিয়ে যায়, যদি হর লব হরে চলে যায় তাহলে এটা কি হবে, সম্পর্কটা চেঞ্জ হবে 1/10^-5, 1/10^-5। কেন, আমরা যখন ব্যস্তকরণ করব তখন সম্পর্ক চিহ্ন পরিবর্তন হবে, ব্যস্তকরণ করলে সম্পর্ক চিহ্ন পরিবর্তন হবে। যদি আমরা যদি এটা উদাহরণস্বরূপ দেখাই, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, আমরা আবার ফিরে আসলাম, আশা করি তোমরা আছো। আমরা পরবর্তী অঙ্কে যাব, কতে যাব, কতে কি বলা হচ্ছে, কতে বলা হচ্ছে যে ইউএন যদি আবার খ দেওয়া আছে, দেওয়া আছে ইউএন সমান 1/n, আবার এখন এবং ইউ এন গ্রেটার দেন দেওয়া আছে, এখন দেওয়া আছে কি, গ্রেটার দেন 10^-5, আগে ছিল লেস দেন 10^-5, এখন গ্রেটার দেন 10^-5, বা ইউ এন এর মান যদি আমরা বসাই দিই 1/n গ্রেটার দেন 10^-5। একইভাবে যদি আমরা ব্যস্তকরণ করি, এটা লেস দেন হয়ে যাবে 10^-5, বা এন লেস দেন 1/10^5, সুতরাং এন সমান হবে লেস দেন 1/n লেস দেন হয়ে যাবে 1/10^-5, সুতরাং এন সমান হবে লেস দেন 10^5। এটা হলো কি, এন এর মান। তাহলে যখন আগে যখন গ্রেটার দেন ছিল হয়ে গেছে, আগে যখন লেস দেন ছিল তখন হয়ে গেছে ছিল গ্রেটার দেন, আর এখন গ্রেটার দেন হওয়াতে হয়েছে লেস দেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, গতে গতে প্রশ্ন দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো, এই অংশটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। গতে বলা হয়েছে কি, যে ইউএন এর প্রান্তীয় মান, ইউএন এর প্রান্তীয় মান অর্থাৎ এন যখন যথেষ্ট বড় হয় ইউএন এর প্রান্তীয় মানটা কত হবে, এন যদি যথেষ্ট যদি বড় হয়, অর্থাৎ এন যদি বড় হইতে হইতে যদি অনেক বড় হয়, এখানে ইউএন সমান দেওয়া আছে কত, 1/n। এখন এন এর মান তোমরা দেখো, এন এর মান যখন অসম্ভব ভাবে বড় হয়, এন এর মান যদি 1/1 হয়, ইউ ওয়ান কত হয়, 1/1 বা 1। তারপরে ইউ টু কত হয়, এন এর মান যদি 2 হয় 1/2, তাহলে প্রথম ইউ ওয়ান সমান ছিল কি 1, ইউ টু সমান কি 1/2, ইউ থ্রি কত হয় 1/3। তার মানে এন এর মান যত বড় হচ্ছে ইউ এন এর মান কত হচ্ছে, কি হচ্ছে, তত ছোট হচ্ছে। তার মানে কি, এন এন এর মান বড় হতে থাকলে, এন এর মান বড় হতে থাকলে ইউ এন এর মান কি হয়, ইউ এন এর মান
তত ছোট হতে থাকে। তার মানে কি বললাম, এন এর মান যত বড় হতে দেখছো, এন এর মান যত বড় হচ্ছে, এন এর মান যত বড় হচ্ছে আর ইউ এর মানটা তত কি হচ্ছে, ছোট হচ্ছে। তার মানে এন এর মান যদি যথেষ্ট বড় হয়, সুতরাং এন এর মান যথেষ্ট যথেষ্ট বড় হলে, যদি যথেষ্ট বড় হয় তাহলে ইউএন এর মান কি হবে, ইউএন এর মান কমতে থাকবে এবং এবং এক সময় শূন্য হবে। এন এর মান যদি যথেষ্ট বড় হলে ইউএন এর মান কি হবে, কমতে থাকবে এবং এক সময় কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। অর্থাৎ এন এর মান যদি ইনফিনিটি হয়ে যায়, এরকম মান যদি হয়ে যায়, এন এর মান যদি অসীমিত হয়ে যায়, তখন ওয়ান কে যদি আমরা ইনফিনিটি কে দ্বারা ভাগ করি, তখন এরিয়া কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এই জন্য বলা হয় এক সময় কি হবে, শূন্য হবে। সুতরাং সুতরাং ইউএন এর প্রান্তীয় মান হবে, ইউএন এর প্রান্তীয় মান হবে শূন্য। ইউএন এর প্রান্তীয় মান হবে কত, শূন্য। অর্থাৎ এন এর মান যেহেতু ব্যস্ত অনুপাতিক, ইউএন এর মান যেহেতু এন এর সাথে ব্যস্ত অনুপাতিক, এই জন্য ইউএন এর এন এর মান যত বড় হতে থাকবে, ইউএন এর মান তত ছোটতে থাকবে। এন এর মান সর্বোচ্চ যখন মান হবে, তত সর্বোচ্চ মান হলো কি, ইনফিনিটি। আমরা ধরে নিলাম ইনফিনিটি বা ইনফিনিটির কাছাকাছি, ইনফিনিটি যখন, তখন ওয়ান কে যদি আমরা ইনফিনিটি দ্বারা ভাগ করি, তখন কি পাওয়া যায়, শূন্য পাওয়া যায়। এই জন্য ইউএন এর প্রান্তীয় মান হবে শূন্য। এই অংশটা তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য এত গুরুত্বপূর্ণ না হলেও তোমাদের এমসিকিউ প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আমরা এগারো নম্বর আমরা ইয়াতে করেছিলাম, উদাহরণে করেছিলাম। তবে আমি এখানে এখান থেকে আরেকটা অঙ্ক তোমাদেরকে করাচ্ছি, যেন তোমাদের আবার মনে পড়ে এবং তোমরা আবার বুঝতে সহজ হয়। প্রদত্ত দ্বারা প্রদত্ত অসীম অসীম গুণত্ব দ্বারা অসীম থেকে বড় ওয়ান থেকে ছোট, সুতরাং পর্যন্ত। শিক্ষার্থীরা তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা, আবির একটু মেসেজ করে জানাও সমস্যা হচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা এধার থেকে সেভেন কমন নিব, সেভেন কমন নিলে এখানে থাকে ওয়ান, এখানে থাকে ইলেভেন, এখানে থাকে ওয়ান 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 প্লাস ডট 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 এন তম পদ পর্যন্ত। এখন যদি আমরা ওয়ান বাই নাইন সেভেন বাই যদি একটা ওয়ান বাই নাইন কমন নিই, তাহলে এখানে এটা নাইন হয়ে যাবে, এটা নাইনটি নাইন হয়ে যাবে, এটা নাইন 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 হয়ে যাবে প্লাস এন তম পদ পর্যন্ত। এখন এই নাইনকে আমরা কি লিখতে পারি, সেভেন বাই নাইন ইন্টু নাইনকে লিখতে পারি টেন মাইনাস ওয়ান প্লাস নাইনটি নাইনকে লিখতে পারি একশো মাইনাস ওয়ান, এটি হল এক হাজার মাইনাস ওয়ান ডট 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 এন তম পদ পর্যন্ত। এখন আমরা টেন আলাদা করবো এবং ওয়ান আলাদা করবো, সমান সমান সেভেন বাই নাইন ইন্টু টেন লিখবো টেন প্লাস একশো প্লাস এক হাজার প্লাস ডট 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 এন তম পদ। আবার ওয়ানকে যদি আমরা লিখি সেভেন বাই নাইন ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস প্লাস এন তম পদ।
তাহলে আমরা কি পাচ্ছি, এখানে 7/9, এখানে প্রথম পদ 10, দ্বিতীয় পদ 100। তাহলে প্রথম পদ এবং প্রথম পদ হলো 10, এটার সাথে অনুপাত কত, 100 কে যদি 10 দ্বারা ভাগ করি আর এর মান কত পাওয়া যায়, 10 পাওয়া যায়। তার মানে আর এর মান হলো 10। তাহলে সূত্র হবে কত, এক থেকে বড় যে সূত্রটা সেটা প্রযোজ্য। তাহলে সেই সূত্রটা কি, এ ইন্টু আর টু দু পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, এই সূত্রটা আমরা ব্যবহার করব। এর মান কত, 10 ইন্টু এন আর টু দু পাওয়ার, আর কত 10, আর কত 10 টু দু পাওয়ার এন মাইনাস 1 বাই 10 মাইনাস 1। তারপর আসো মাইনাস 7/9, এখানে দেখো 1 কয়টা আছে, এন সংখ্যক 1 আছে, কত সংখ্যক, এন সংখ্যক। আমরা যদি 10টা 1 যোগ করি তাহলে কত পাই, 10 পাই, 20টা 1 যোগ করলে পাই আমরা 20, তাহলে এনটা 1 যোগ করলে পাবো কত, এন সমান সমান 7/9 ইন্টু এটা 7 × 10 = 70 ইন্টু এটা হলো 9 ইন্টু টু পাওয়ার এন মাইনাস 1 মাইনাস 7n/9 সমান সমান 9 × 81 = 70 / 81 10 টু দু পাওয়ার এন মাইনাস 1 মাইনাস 7n/9, এটা হলো আমাদের n তম পদের সমষ্টি, এটা হলো আমাদের n তম পদের সমষ্টি। শিক্ষার্থীরা আজকে আমরা 11 নম্বর এবং 12 নম্বর, তোমরা বাসায় এখানে 12 নম্বরে আরেকটা অঙ্ক প্র্যাকটিস করবে তোমরা বাসায়। আগামী ক্লাসে আমরা একটু সময় বেশি নিয়ে, আজকে যে নেটওয়ার্ক সমস্যার কারণে একটু বেশি সমস্যা হয়েছে, আগামী ক্লাসে আমরা একটু বেশি সময় নেব। আজকের ক্লাস এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।